আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকে যাব হচ্ছে আমরা পদ্মা নদীর তীরে। তো আমরা সারাদিন কালকে ঈদে কোনো জায়গায় যাওয়ার সময় পাইনি, কারণ কালকে চাচির বাড়ি গেছি, অনেক জায়গায় গেছি, তো কালকে আর যাওয়ার সময় পাইনি। তো আজকে এখন বাজে 10:19, এখন যাব হচ্ছে গিয়ে পদ্মা নদীর তীরে, সাথে আমার কাজিনরাও আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো গাইজ, এই সময় আমরা যাচ্ছিলাম পদ্মা নদীর তীরে, কারণ পদ্মা নদীর তীরে আমাদের এই দাদি বাড়ি থেকে অনেক কাছে। তো সামনে সোহাওয়াসীরা আছে অ্যান্ড পিছনে আমার কাজিনরা আছে, তো দেখতেই পারছো। তো দেখতে দেখতে আমরা পদ্মা নদীর তীরে চলে আসলাম, অ্যান্ড পানি কিন্তু খুব কম, যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এত দূর পর্যন্ত কিন্তু অন্যান্য সময় পানি চলে আসে। তো দেখতেই পারছো কত দূরে পানি, হয়তো তোমরা ক্যামেরা অত ভালোভাবে দেখতে পাচ্ছ না, সামনে পানি, অ্যান্ড পানিও কিন্তু খুব কম, হেঁটেই পার হওয়া যাবে। যারা সাঁতার কাটতে পারে তারা হেঁটেই পার হতে পারবে। আর আমার কাজিন খুব রাগ করতেছিল, কারণ আমি ভিডিও করতেছিলাম যেহেতু, তো আমার হাঁটতে একটু দেরি হচ্ছিল, তাই সে রাগ করে দাঁড়াইছিল সেখানে। তো দেখতেই পাচ্ছ, তো ওয়াসিম নিজের মতো ব্যস্ত ছিল এখানে জায়গা ঘুরে দেখার জন্য। আর আমাদের সাথে ছিল আমাদের গাইড সামি ভাইয়া, তো ওই আমাদের এখানে আনছিল অ্যান্ড আমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো দেখতে পাচ্ছ আশেপাশের ভিউটা কত বেশি সুন্দর। তো এটা হচ্ছে আমাদের মিনি কক্সবাজার। আজকে যে ব্লগটা আমরা করতেছি সেটা হচ্ছে ঈদ স্পেশাল ব্লগ, সো অবশ্যই স্পেশাল হতে চলেছে আমাদের ব্লগটা। হ্যাঁ, ঘোরা তো অনেকদিন পরে ঢাকা থেকে আসছে যেহেতু, তাই এখানে নিয়ে আসলাম আমাদের মিনি কক্সবাজারে। আসলেই আশেপাশের ভিউ দেখে মনে হচ্ছে মিনি কক্সবাজার, বাট পানিটা যদি আরেকটু বেশি হতো তাহলে আরও সুন্দর লাগতো। কত বেশি সুন্দর, মন ভালো করার মতো একটা জায়গা। আর এখানে হচ্ছে আছে সোহা ওয়াসি। সামনেই নৌকা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট পানি তো কম, তাই আমরা চিন্তা করতেছিলাম যে নৌকায় উঠবো। আর নৌকায় উঠলে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিকচারও তোলা যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক বক উঠতেছিল, অ্যান্ড ওখানে জাস্ট একটা বক ছিল, বকগুলো সব উঠতেছিল। আমরা মনে করতেছিলাম যে বকগুলো ছবি তুলবো। আমার সবসময় নদীর তীরে আসতে অনেক ভালো লাগে, কারণ আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে নদীর তীর আর নদীর চর অন্যতম। আর এখানে নৌকাটা ছিল একটু দূরে যাওয়ার কারণে আমরা উঠতে পাইনি, যদিও এখানে ইট ছিল, তো আমাদের তো অভ্যাস নাই, তাই আমরা আর উঠতে পারি নাই। এখানে আমার ফুফা তো ছোটো ভাই উঠছিল, ওখানে বসেছিল। সো আমি হচ্ছে এই ব্লগের গাইড, ওরা যেহেতু জেনে না ওরা ঢাকায় থেকে আসছে, সো আমি ওদের দেখাই নিয়ে আসছি এখানে আমাদের মিনি কক্সবাজারে। সো আমি তো পুরো ব্লগ জুড়েই সাথে থাকছি তোমাদের সাথে। তো এখান থেকে আমরা ব্লগ করে যাওয়ার পর কিন্তু আবারও নদীর তীরে আসছিলাম, অ্যান্ড ছবি তোলার জন্য কিন্তু এটা বেস্ট অপশন। আমরা কিন্তু এখানে বেশ কিছু ছবি তুলেছিলাম, অ্যান্ড ছবিগুলো এত বেশি সুন্দর হয়েছিল যা বলার মতো না। আর আপনারা কিন্তু যদি এখানে আসেন ছবি তুলতে কিন্তু ভুলবেন না। দেন আম্মু আর চাচিও আসছিল, আর এখানে আমার কাজিন হচ্ছে গিয়ে পানির মধ্যে হাঁটতেছিল। তো গাইজ, যাই হোক, আশা করি আজকের এই মিনি ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। তো স্পেশাল থ্যাঙ্কস টু সামি ভাইয়া আমাদের এই নদীর তীরে আনার জন্য, অ্যান্ড পুরো জায়গাটা সুন্দর করে ঘুরে দেখানোর জন্য। এটা কিন্তু আমার দাদি বাড়ি থেকে একটু কিছু দূরে, তো এই নদীর তীরটাতে আসলে কিন্তু তোমরা কেউই ছবি তুলতে ভুলবা না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।